হলেই বা ভিডিওটা 10 তারিখের, কিন্তু দেখবেন আপনারা 11 তারিখে। সেই দিনটা খুশির ঈদ, সবাইকে ঈদ মুবারক। যারা মুসলিম ধর্মাবলম্বী এবং যারা নন, উৎসব সবার। খুশির ঈদ সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। আমার চ্যানেলের পক্ষ থেকে সেই শুভকামনাই জানাই। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে এই মুহূর্তে টুকুকে নিয়ে যাচ্ছি টুকুরে ম্যামের কাছে, যেখানে সে আজকে সার্টিফিকেট পাবে। এছাড়া আজকের দিনে আমার জিম শুরু হবে, সেটা তো আগের দিনেই আপনাদের বলেছি। তো সেটা হয়তো বা বিকেল থেকে, ওদের এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সকালবেলায় করতে হবে, বিকেলবেলায় করতে হবে। 7টা থেকে 12টা অবধি খোলা, যে কোনো এক ঘন্টা সময়ে জিমে আপনি যেতে পারেন, বা বিকেল বোধ হয় 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা, সেরকম কোনো একটা সময়েও আপনি জিমেতে যেতে পারেন। ট্রেনাররা সবসময় মোটামুটি থাকবে। তা আমার মেয়ের যেহেতু এখন ওই পড়াগুলো শুরু হবে 11-12, সেহেতু আমার মেয়ের টিউশনটাকে পৌঁছে দিয়ে নিয়ে আসা এগুলো মূলত আমাকেই করতে হবে। যেহেতু আমি ফিক্সড কোনো টাইম দিতে পারছি না, কারণ ওখানকার মাস্টারমশাইরা বা দিদিমণিরা, টুকুরে দিদিমণিরা মাস্টারমশাইরা কীরকম সময় দেবেন তার উপর নির্ভর করছে। তো এই যে একটা বেশ মানে শিথিল একটা ব্যাপার, যে টাইমের কোনো ইয়ে নেই, আপনি যে কোনো আপনার যখন ইচ্ছে, আপনার যে কোনো যে সময় সুবিধে সে সময় আপনি আসতে পারেন, এটাতে আমি সত্যি খুব খুশি হয়েছি সত্যি কথা। কারণ এমন হতে পারে যে কোনো দিন টুকুরের সকালবেলাতেই ভাবছি করে নেব, টুকুরকে পৌঁছে দিয়ে স্কুল বাসে তুলে দিয়ে ফেরার সময়তে, কারণ বিকেলবেলাগুলো সাধারণত স্কুল থেকে ফেরতে সে ওর প্রত্যেক দিনই কিছু না কিছু থাকবে। তো এখনও পর্যন্ত সবটুকু অনুমান, পড়া যেহেতু এখনো শুরু হয়নি, সে অর্থে মানে টিউশনে পড়া শুরু হয়নি, সেহেতু এখনও বলতে পারছি না। তো দেখা যাক, আজকে থেকে শুরু হচ্ছে, আজকে বিকেলেই যাব। তো এখন যাচ্ছি মেয়ের কোথায়, মেকআপ ক্লাসে। মিনা মাসিরে না দেখালে আমার ব্লগ কেমন অসম্পূর্ণ। এই যে দেখেন ডিম আসছে, আমার বড় ডিম কিনে আনছে, যে ডিমগুলো ভিজায় রাখছে। কত মাসি কী কী রান্না রন্ধন করতেছে, ফুলকপির তরকারি, হ্যাঁ, করলা ভাজা, ডাল, তারপরে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, ভাত, চা। আর গ্যাসটার অবস্থা করেছে দেখুন না, এটা তো মুছবো, বাচ্চা সাবার ঢক। আমার আমার ভাগের ফুটেজ খাবার দামি আনাচ্ছে। এই যে ফুটেজ তোমায় দেওয়া হয়েছে, হাত তুলেছ দুর্দান্ত, এইটি থাম্বনেলে দিতেই হবে। আমি যাবো, মনের দিক থেকে তৈরি হয়ে গেছি একদম, শরীর ব্যথা করতে একদম আমি রেডি। তবে প্রথম দিকে তো ফ্রি হ্যান্ডি করাবে, ওই আজকে বোধহয় ওয়ার্ম আপের জন্য, মানে ওয়ার্ম আপ করার জন্যই যাবো। ঠিক আছে, দেখো তো সেটাই তো, আপনি রোটি আজকে স্টল বসিয়েছে এখানটাতে। আপনি রুটি এখানে প্রত্যেক মাসেই স্টল দেয় দিচ্ছে, হচ্ছে রুটি এবং আচার। তো বাঙালিরা তো রুটি আচার খেয়ে অভ্যস্ত না, যারা খাচ্ছে তারা হামলে পড়ে খাচ্ছে, আবার সমালোচনাও করছে। হ্যাঁ, আচার দিয়ে কি খাওয়া যায়, তো খেয়ে না। রুটি মেকার, হ্যাঁ, সেই রুটি মেকার দিয়ে গরম গরম ফুলকো ফুলকো রুটিগুলো সব পড়ছে, দেখো তো কত লাইফ। হ্যাঁ, সেই তো খাচ্ছেও আবার নিন্দাও করছে। এই যে আপনি রুটি স্টল দিয়েছেন। আমাদের আপনি রুটি, হ্যাঁ সে তো গেছিলাম আমি। দাদা কত নেবেন সেটা তো ঠিক বললেন না দাদা। বিষয়টা বেশ মজাদার লেগেছে আমার। একজন ভদ্রলোক বাড়ির সামনে দিয়ে প্রচুর পরিমাণে রুটি খেয়ে বলছেন, এটা যদি একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়া হইতো আলুর তরকারি তাহলে ভালো হইতো, আচার দিয়ে কি আমরা খাইতে পারি। আবার একজন বলছেন, না একটু আলুর দম, একটু কড়াইশুঁটি দিলে আরও ভালো হইতো। আমার এত মজা লেগেছে সেটা শুনে, তো সেই সবগুলোই বলতে বলতে যাচ্ছিলাম। টোটোওয়ালা ভদ্রলোকও বেশ মজাদার মানুষ, তিনিও বেশ পার্টিসিপেট করছিলেন এই সমস্ত কথায়, ইনিও তো খেলেন, এবং এনারও বেশ মত, বাঙালি কি আর আচার দিয়ে রুটি খাইতে পারে। তা আমি জিজ্ঞেস করলাম, তো দাদা খাইলেন কেন, বলে ফিরিতে পাইলাম তাই খাইলাম। তবে যাই বলুন, উদ্যোগটা কিন্তু বেশ ভালো। তো গপ্প করতে করতে পৌঁছে গেছি, আগের দিন নম্বর দিইনি, অনেকেই বলেছিলেন, আজকে দেখুন নম্বরটা আমি দিয়ে দিলাম, অবশ্যই ম্যামের অনুমতি নিয়েই। উনি বলেছিলেন আমার নম্বর কিন্তু সর্বব্যাপী প্রসারিত, এইটা আমার বিজনেস নাম্বার, এটা আমি সবাইকে দিয়ে থাকি, তুমি দিতেই পারো। যাই হোক, টুপুরটা আমার, এবার নিজের মেকআপটা ম্যামের মেকআপ
সামগ্রী যেগুলো সেটা দিয়েও শিখেছে, সেই সমস্তগুলো দিয়েই করবে। এই সময়টা ভালো লাগছিল দেখতে। এখন চশমা নেই তো, চশমা ছাড়া ওর খুব অসুবিধা হচ্ছে, তো ওই জন্য বারবার করে ভীষণ কাছে কাছে নিয়ে যাচ্ছে আয়নার, তারপরে দেখতে হচ্ছে। ও লেন্স এখনই দেওয়ার ক্ষেত্রে একটু আমাদের দ্বিধা কাজ করছে, যদিও আমরা ভেবেছি ক্লাস ইলেভেন পুরোদমে শুরু হয়ে গেলে ওকে একটা লেন্স দিতে হবে। লেন্স এখনও যেহেতু চোখের পাওয়ারটা খুব ওঠানামা করছে, সেহেতু একটুখানি দ্বিধা কাজ করছে, তবে মনে হচ্ছে দিতে হবে। ঢুকেছিলাম তখন ম্যাম ছিলেন না, ম্যামের সহকারী ছিলেন, এখন ম্যাম এলেন। তো এখন ও স্মোকি আই করছে, কিন্তু লিপস্টিকটা একটু ছেদরে বেদরে গেছে ওই চোখের অসুবিধার জন্য, ভালো করে দেখতে পাচ্ছিল না। কখনো আয়না কখনো মোবাইল দিয়ে মেকআপটা কমপ্লিট করেছে। ফুল লুকটা আমি শেয়ার করেছি আমার শর্ট ভিডিওতে, সেটা দয়া করে একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন চশমা পরে নিয়েছে, ওই লুকটাতে একটু দেখবেন লিপস্টিকটা একটু ছেদরে গেছে, সেটা কিন্তু ওই চোখের কারণেই। তো ম্যাম সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন, সেই জন্য আসলে সার্টিফিকেট দিতে পিছু পা হননি। আর ম্যাম কিন্তু বেশ ভালো, জানেন তো কাজটি শেখানো যেমন খুব ভালো, মনটাও বেশ বড়, বোঝা গেল। কিন্তু অত ডিটেলে বলতে পারছি না বা কথা বলতে চাইছি না, কিন্তু আমার ম্যামকে বেশ ভালো লেগেছে মানুষ হিসেবে। ম্যাম অরিজিনালি দিনহাটার মানুষ, দিনহাটার মানুষেরা ভালোই হয়। এরপরে বাড়ি থেকে মানে ম্যামের ওখান থেকে বেরিয়ে আমাদের একটি ব্যাড কর্মা মানে খারাপ কর্মফল যেটাকে বলে, সেটা সেই মুহূর্তে আমাদের কামড়ে ধরেছিল, যার ফলে আমরা মিত্র ক্যাফেতে চলে গেলাম। মেয়ের আজকে 5 দিনের মেকআপ কোর্স শেষ হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, দুখানা বড় বড় ওই যে প্রভুজির প্যাকেট পেয়েছি আমি এবং টুপু দুজনেই, সব কিছু আছে। তা সত্ত্বেও কী মুহূর্তে যে আমরা এখানে পৌঁছলাম, ফিশ কবিরাজি আমার জন্য অর্ডার দিলাম, টুপুরের জন্য লাচ্ছা পরোটা এবং চিকেন কষা, বোম্বাদের জন্য নিয়ে নিলাম হচ্ছে আমাদের বাসন্তী পোলাও এবং চিকেন কষা। এটা কেন যে এটা নিলাম সেটা আমরা পরে বুঝতে পেরেছি। আসল কথাটা ওই যে বললাম না, খারাপ কর্মফল, শুধু 950 টাকা, হ্যাঁ 950 টাকা বিল হলো। এবং এখান থেকে আমি আজকে ভাবছিলাম, সত্যি কথা হচ্ছে যে আজকে থেকে তো জিম শুরু হবে, এরপর থেকে তো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, অনেক দিন এগুলো খাই না, আজকে একবার একটু খেয়ে নিই, তারপর তো আর খাবোই না, এই ভেবে পৌঁছলাম। প্লাস মনে হয়েছিল যে মেয়েটার আজকে শেষ হলো, একটু তো সেলিব্রেশন বানতা হ্যায়। কিন্তু তারপরে এগুলো খাওয়ার ফলে যেটা হলো সেটা অবশ্যই আমরা ভুগলাম। আবারও বলছি, খারাপ কর্মফল এবং চূড়ান্ত ভীমরতি। বেশ একটু ঝড় আবহাওয়া, আকাশ ভীষণ খারাপ করেছে, এসে একটুখানি শুয়েছিলাম, বারবার কারেন্ট যাচ্ছে আসছে, এবং তারপরে মেয়ে আর আমি মিলে ভূতের গল্প শুনতে শুরু করলাম, কারেন্টটা চলে গেল, তারপরে চতুর্দিক বন্ধ, তো হঠাৎ করে ক্যাচ, ওমা এ আবার কি, আর একখানে উঠেছে দেখ, একটা বিচ্ছু ওই দেখ চালের ওপর উঠে, আবার সব বাচ্চাগুলো ওঠে এই সময়টায়, যাই হোক তারপরে দরজাটা একটু ক্যাচ করে আওয়াজ, আমরা ভাবছি বোধহয় বুম্বারা দুষ্টুমি করছে, আমাদের ভূতের গল্প শুনতে গেলে ওরকম করে। পরে বুম্বাদাকে কী গো কী করছো করতে করতে, হঠাৎ বলছে ঝড় উঠেছে ঝড়, বাইরে এসে ও হু ছাদে কাপড় আছে, ছাদে কাপড় তুলতে হবে, বুঝলেন তো, হ্যাঁ হ্যাঁ একাই পারবো, আমার কাউকে লাগবে না, একাই পারবো, ছাদ থেকে নিয়ে আসি, নিয়ে এসছি সব জামা কাপড়, প্রায় সব শুকিয়েও গেছে, কিন্তু আকাশটা একটু কীরকম কীরকম করেছে, কেমন যেন কমলা কমলা হয়ে আছে, আর যে পরিমাণ মেঘ ছিল হাওয়াতে সব ভাসিয়ে নিয়ে চলে গেল, ওই মেঘটা যদি জমার থাকতো তাহলে ভালো বৃষ্টি হতো। এই যে দেখুন কেমন একটা হয়ে আছে আকাশখানা, প্রায় 6টা বাজতে যায়, দিন তো এখন অনেক বড়, কিন্তু আকাশের রঙটা বড় বাজে হয়ে আছে, কমলা কমলা আকাশ, কমলা কমলা আকাশ না, মানে মানে এখন সূর্যের রঙটা কীরকম একটা যেন হয়ে আছে, কমলা কমলা। এর মধ্যে সুন্দর লাগছে হচ্ছে আমার গাছগুলো, সত্যি এই মৃতপ্রায় পিটুনিয়া অপূর্ব সুন্দর লাগছে দেখতে, এইটাই সব থেকে বেশি সুন্দর লাগছে, এই রঙখানা, ওরে বাবা ভালো হওয়া, ভালো ছট দিচ্ছে রে মামা। শুরু হলো আজকে থেকে একটা যুদ্ধ, যুদ্ধটা নিজের সাথে, দেখা যাক। আমার তো মেম্বার করে দিয়েছে তো 90 দিনের জন্য, ব্যাপারটা 90 দিন হয়ে আর একটু বেশি দিন টানতে পারি, 90 দিন পর্যন্ত খুব ভালোভাবে টানতে পারি সেটা দেখা যাক। আর যথারীতি হাতে চুরিপুরি সব খুলে নিতে হয়েছে, এখন আমার কিছু করার নেই, চুরিপুরি এই সমস্ত কাজগুলো করা যায় না, তো চেঞ্জ নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে, ওখানে চেঞ্জিং রুম নিশ্চয় থাকবে, সেখানে চেঞ্জ করে নেব, কারণ এই পোশাক পরে মানে যেটা পরে জিম করবো ওটা পরে রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব একটা ভালো লাগবে না, ফেরার সময়ও ভালো লাগবে না, ঘামে লাতপাত হয়ে থাকবে, তো আমি ভেতরে গিয়ে আর হয়তো বা ব্লগ করতে পারবো না আজকের দিনের জন্য প্রথম দিন, কিন্তু অন্য দিন করবো, আজকে আর হবে না। নিচে টুকুপাকু এসেছে করতে বাবার সাথে, কী জানি আজকে আমার কী হয়েছে, এই যে রাস্তায় বেরিয়েছি
নিজেকে কেমন একটা মস্তান মস্তান ফিল হচ্ছে জানেন তো। এই যে জিমে ভর্তি হচ্ছে, এবার আমার সারা শরীর খুব সুষম সুডৌল হয়ে যাবে, এবার আমি সবাইকে ঘুষি মারবো, আমার এখন এই ফিলিংটাই কাজ করছে। মানে আমি সত্যি বলছি আমার এরকমই মনে হচ্ছে। কিন্তু এখন থেকে সরাসরি কিন্তু আমি জিমেতে যাচ্ছি না, এখন যাচ্ছি মেজো কাকা শ্বশুরের পাজামাটা আনতে। কাকুর আজকে পাজামা দেওয়ার কথা, সকালে আমাকে ফোন করেছিলেন ভদ্রলোক, মানে টেলার ভদ্রলোক, তো সেখানে প্রায় পৌঁছে গেছে। আর মেজো কাকু বারবারই বলছেন তার অসুবিধা হচ্ছে, তিনি আসলে শীতের জামাকাপড় কিছু, মানে গরমের জামাকাপড় কিছু আনেননি, শীতেতে এসেছিলেন তো সমস্ত শীতের জামাকাপড়ই এনেছেন। এবং তখন উনি এইটা ভাবেননি যে উনি পুরোটা সময় এখানে থাকবেন, অর্থাৎ পুরো সামারটাই উনি এখানে কাটিয়ে যাবেন, যার ফলেতে ওনার জিনিসপত্র একটু কম আছে। তো এখান থেকে সেটা ওই একটা ওনার ছিল পাজামা, সেটা স্যাম্পল দিয়েছিলেন, সেটা দিয়েই আমি অর্ডার দিয়েছিলাম। তো এখন একটু মেপে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। ওনার আবার পকেট লাগবে, যে পুরনো পাজামাটা ছিল সেটাতে আমি পকেট ছিল না, সেটাতে ওনার একটু অসুবিধাই হচ্ছিল। তো আমি এই টেলার ভদ্রলোকের মাথাটি চিবিয়ে ছিবড়ে করে ফেলেছি যে পকেট পকেট পকেট, ওটাই পকেট নেই এটাই পকেট দেবেন, কাকু বারবার বলে দিয়েছে। তো সব মিলিয়ে এখন তিনটে পাজামা হয়ে গেল, এবার হয়ে যাবে, এই সামারটা কেটে যাবে। তো তারপরে জিম টিম কমপ্লিট করে আমার এখন মস্তান ভাব সম্পূর্ণ একবারে মুছে গেছে। এবার আমি একবারে প্রচণ্ড ক্লান্ত, আবার ঝিনুকে পরিণত হয়েছি, এবং এখন ওদের চেঞ্জিং রুমটা আমি আর যেতে পারলাম না, আমি এতটাই টায়ার্ড। এবং পোশাকটি মোটেই অশালীন কিছু না, বাড়ির একদম কাছে, আমি এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই। এবার আমার মানে মস্তান ভাব ঘাম দিয়ে ঝরে গেছে, এবার আমি আবার ঝিনুকে অবতীর্ণ হয়েছি, বাড়ি গিয়ে আবার একটু চান করতে হবে, এত ঘেমেছি সেটা আর বলার নয়। তো যাই হোক, কত লম্বা লম্বা লেকচার দিচ্ছিলাম, ওই জামা পরে আমার বেরোতে ইচ্ছা করবে না, নিজেকে দেখতে ভালো লাগবে না, সব লেকচার আমার আবারও বলছি ঘাম দিয়ে ঝরে গেছে। তো এখন বাড়িতে এসেছি, একটুখানি গাটা ধুয়েছি, তারপরে মেশিনটা চালিয়ে মেজো কাকার ওই তিনটে প্যান্ট মানে পাজামা সেগুলো আবার ধুয়ে দিলাম, যেটা মানে আমি স্যাম্পল দিয়েছিলাম সেটা ধুয়েই দিয়েছিলাম, কিন্তু ওরা তো ওদের মতো করে ব্যবহার করেছে, ওটা না কেচে ইউজ করা যাবে না। তাছাড়াও যখন কাচলামই তখন আরও কয়েকটা জিনিসপত্রও কেচে নিলাম, একবারই হয়ে গেল। আর এখন যেগুলো মেলা রয়েছে, মানে অলরেডি যেগুলো মেলা রয়েছে সেগুলো আলপনাদের, ওই যে খুব ঝড় দিচ্ছিল না তখন, কোথায় উড়ে টুড়ে চলে যাবে, আমাদের ছাদ থেকে অনেক জিনিসপত্র উড়ে যায়, সেজন্য আলপনা থেকে বলেছিলাম তুমি বারান্দায় মেলো, তো ওগুলোই মেলা রয়েছে, ওগুলোও প্রায় শুকিয়েই এসেছে। তো এখন আরও কয়েকটা জিনিসপত্র আছে, সেগুলো মেলে দিয়ে এখন কিন্তু আর ঝড়ের কোনো লক্ষ্য নেই, আর বৃষ্টিও কিন্তু মোটেই আর হয়নি, এখন বেশ একটা আরামটা আবহাওয়াটা বেশ আরামদায়ক বটে। তো এখন এগুলো মেলে দিলে মোটামুটি সকালবেলায় পাঁপড় ভাজা হয়ে যাবে, কাল থেকেই আরামসে মেজো কাকু সব ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছি না কী হচ্ছে, কিন্তু আমার প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে, নাভির জায়গাটা একেবারে চাপ ধরা যন্ত্রণা, কেন যে চুলকে ঘা করতে গেলাম, কেন যে ফিশকু বিরিয়ানি খেতে গেলাম, ওটা যেই মুহূর্তে দৃশ্যটা কল্পনা করছি আমার কেমন একটা বমি বমি লাগছে, এত তেলে জ্যাব জ্যাবে খেতে এমন কিচ্ছু ভালো না, জীবনে আর ফিশকু বিরিয়ানি খাবো না বাপু, আমি আর কোথাও আর খাবো না, ছি 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 কি বিরক্ত লাগছে, এই যে এখন এই যে চিন্তাটা করছি এমন একটা গাটা গুলিয়ে গেল। পুদিনহাড়া আছে নাকি দেখতো সোনামা, ওষুধ খেতে হবে ভাই, নিয়ে আছে আছে বোধহয়, আমি তো কিনেছিলাম একবার। এই গরম জলটা যতটুকু রক্ষা করে করুক, মেয়ের ঘুম পেয়ে গেছে, আমি শুয়ে পড়েছে, আজকে ভূতের জিনিস দেখেছি সেই জন্য ভয়ের চোটে আমাদের ঘরে শুয়েছে আমার বিছানায়। তো এই যে এই গরম জলটা খাচ্ছি, ওষুধ খেলাম, টুকুর খুঁজে বার করে দিল, পুদিন হারা দুটো খেলাম, একটু বেটার লাগছে, আর গরম জলটা খেয়েও খুব উপকার হচ্ছে, রান্নাঘরে এখনো ধামা বাসন পড়ে আছে, বুঝতে পারছি না দাঁড়ালে কষ্ট হচ্ছে, একটু সময় দিতে হবে আর কি সারানোর জন্য। আর এখন আবার নিয়মিত মেথি ভেজানো জল খাচ্ছি প্রত্যেক দিন, সেটাও ভেজানো হয়, আর রান্নাঘরে ঢুকলেই এখন আমার মনে হবে যে বাসন কোসনগুলো সব মেজে ফেলি, তা নইলে ওরকম রান্নাঘর দেখে মুশকিল আর কি, মাঝরাতে উঠে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন আসতে হবে আমাকে। সুপ্রভাত বন্ধুরা, কালকে শরীর এত খারাপ হয়েছিল যে আর কালকে ব্লগ কন্টিনিউ করতে পারিনি, সেই সকালই হয়ে গেল আজকে, এবং কালকে রাতটা যে এত বাজে খেটেছে আমার তো ওরকম শরীর খারাপ বটেই, তারপরে টুপুর ওই যে লাচ্ছা বড়টা খেয়েছে, তারপরে তো বাড়িতে এসে আর তো কিছু খায়নি, রাত্রেবেলাতে একটু জল দিয়ে ডালের জল দিয়ে একটু ভাত খেয়েছিল, ব্যাস ওই, তারপর শুয়ে তো পড়েছিল ঠিক আছে, রাত্রেবেলায় মা কষ্ট হচ্ছে বলে উঠে বসলো, এখানটাতেই শুয়েছিল, উঠে বসলো, বসে পাটা দিয়ে যে নিচে নামবে সেটুকুও আর হলো না, হুড় হুড় করে বমি, একদম বিছানা টিছানা ভাসিয়ে একাকার কাণ্ড। সে ওর বাবা আমি কোনোভাবে ওকে নিয়ে এই বাথরুম পর্যন্ত যেতে পারিনি, তারপরে একবার এইটুকু জায়গা জুড়ে মানে একদম কি বলবো, এত অম্বল হয়েছে, এত অম্বল হয়েছে,
অথচ আমার তারপর ঘুমাদা বলছে যে এই সময়টায় মানে ও যাই হোক না কেন মানে যে তেল ব্যবহার করার পর আবার ব্যবহার করা হচ্ছে, আমরা খেয়াল করে দেখেছি সেই তেলে কিছু একটা খেলেই আমার টুপুরে বুম্বাদারও, বুম্বাদার কম, বুম্বাদাকে তো বাইরে মাঝে মাঝে যেতে হবে খেতে হবে, কিন্তু আমার টুপুরে কিন্তু খুব সমস্যা হচ্ছে। মানে বুক ঠুকে যে মিত্র ক্যাফে বলে যে আমাদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, কালকে তো আমাদের এত শরীর খারাপ হওয়ার পর সেটা আমরা খুব একটা বুক ঠুকে গ্রহণ করতে পারছি না, হতে পারে সেটা আমাদেরই দুর্বলতা কিন্তু সেটা গ্রহণ করতে পারছি না। এই যে দেখুন একদম সমস্ত কিছু বিছানা টিছানা সব কিছু বদলে টদলে একাকার, কী ভাগ্যিস কী ভাগ্যিস। আমরা কয়েকদিন আগে এই যে আগেরবার যখন আলপনা দিয়ে এসে দেখছি যে আলপনা দিয়ে কী করতে তলার প্লাস্টিকটা ওপরে দিয়ে দিয়েছে, কী জন্য জানি না কী একটা তার মনে হয়েছে, সে তখন নিচেরটাতে ও আর্ধেকটা ঝুলে গেছিলো, তো আলপনা দিয়ে রাগ হয়ে গেছে ঝুলে যাওয়াতে বাকিটা টেনে নিয়ে এসছে, টেনে নিয়ে এসে ওপরে প্লাস্টিকটা এই যে এই প্লাস্টিকটা এখানে দেওয়া আছে, যার ফলে এই কালনটা বেঁচে গেছে। হ্যাঁ, তারপরে রাত্রেবেলাতে আবার ওটাকে আমরা সরিয়ে দিই, মানে প্লাস্টিকটা সরিয়ে দিই, রাত্রেবেলাতেই বুম্বাদাদাগুলো ধুয়ে দেয়, মানে প্লাস্টিকটা ধুয়ে দেয়। তারপরে ইয়েতে মেলা ছিল, বারান্দায় মেলা ছিল, প্লাস্টিক তো বেশিক্ষণ লাগে না, এবার সকালবেলাতে আরও অনেক ভোরবেলাতে সেটা পেতেছি। পাতার পর এই চাদরটা এমনি পাতা ছিল কিন্তু কালনের ওপর না ডাইরেক্ট শোয়া যায় না, একটু অসুবিধে হয়, কিন্তু যাই হোক তারপরে আর সকালবেলা উঠে আবার এটাকে পাতা হয়েছে, পাতার পর তারপরে এটা কোনোরকম থাকথুক দিয়ে রেখেছি, তো এই চাদরটা দেওয়া যাবে না, এটার উপরে আর একটা ওই ছোটো মতো কম্বল দিয়ে তার উপর একটা চাদর দিয়ে তবে পাততে হবে, ব্যাপারটা তাহলে একটুখানি আরামদায়ক হবে। কিন্তু সমস্ত কাঁচা হয়ে গেছে, এখনও পর্যন্ত যা যা নোংরা হয়ে গেছে, তাছাড়াও এই কম্ফর্টারটাও সরিয়ে রেখে দিয়েছি, এই যেটা এইটাকেও এখন কাচতে হবে। সব মিলিয়ে মিশিয়ে যে এত খারাপ রাত গেছে কালকে সেটা মানে আর কি বলবো, ভয় পেয়েছি ভীষণ, মানে এত হুড়হুড় করে বমি, তবে একটা জিনিস বমিটা হয়ে তারপর আরাম হয়েছে ওর। আমার পেট ব্যথা যখন আমার মেয়েকে নিয়ে আমরা ওরকম হুড়ুম হুড়ুম ধুরুম করছি তখনও পেট ব্যথা করছে, তখনও তো ঠিক আছে, কী আর করা যাবে, এক এক দিন এক এক রাত এরকম জঘন্য কাটে, সেটাও একটা শিক্ষা যে দুপুরবেলাতে না মানে বাড়িতে ভাত ডাল তরকারি সব রান্না হয়েছে, কি মরতে যে ওখানে গেছিলাম, দুপুরের সেলফ মেকআপ কোর্স শেষ হয়েছে, একটু খাওয়ার ইচ্ছা ছিল ওরও, সেটা আমি বুঝতেও পেরেছিলাম, কিন্তু হঠাৎ পরিকল্পনা বিবর্জিত হয়ে হঠাৎ করে একটা কী একটা হয়ে গেল, এবং তার ফলে এটা মানে খুচরো বাপ একেই বলে সত্যি কথা। ঠিক আছে আর কি করা যাবে, যা হয়েছে সেটা হয়েছে, এখন অনেক কাজ, রাত্রেবেলার পোশাকটাও এখনও ছাড়িনি, এটা স্লিভলেস একটা ম্যাক্সি, তাই জন্য আর ওইভাবে এলাম না আপনাদের সামনে। তো যাও এখন আবার নতুন একটা ব্লগ শুরু হবে, পোশাক আশাক ছেড়ে নি, অনেকক্ষণ থাইরয়েডের ওষুধ খেয়েছি, এখনও ব্রেকফাস্ট করিনি, করে নেবো এখনই, সব কেমন লন্ডভন্ড লাটাপাটা হয়ে যাচ্ছে একদম, কি ছাড়া বেড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে আপাতত কমফর্টারটাকে কাস্তে দিয়ে নিই, তারপরে সমস্ত কিছু করে নিই, সেটা অবশ্য পরের ব্লগে আপনারা দেখবেন, আজকে দিনের ব্লগটা মনে হচ্ছে আমার ছোটোই হলো। ঠিক আছে একাদিন হতেই পারে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায়, আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল।